নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের আহ্বান অবশ্যই জানাই। এই চ্যানেলে যারা নতুন, নোটিফিকেশান এবং নিউ ভিডিও পেতে গেলে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটির নাম অমরেশ মন্ডল টিউটোরিয়াল। এর আগে আমি লাইফ সায়েন্স রায়মাটির প্রশ্নবিত্রের 1 থেকে 8 নম্বর স্কুল আপলোড করেছি। আজকে 9 এবং 10 আলোচনা করছি। প্রথমে হচ্ছে কাটোয়া বিদ্যায়তন সঠিক বিকল্পটি নির্বাচন করো। বিমানন শব্দজোটটি খুঁজে নিয়ে লেখো। এটা অর্ডারলুট সুপ হচ্ছে হ্যালডেন, ট্যাক্সনমি নামকরণ করে লিনিয়াস, কসার্ভে এটি জবাব করেন, এটা সঠিক। কিন্তু বায়োডাইভার্সিটি নামকরণ রোজেন, এটা মিথ্যা। তারপরে এটা মিলছে না। বিমানন হচ্ছে ফলিত জীববিদ্যার শাখা কোনটি? এপিকালচার। ফসফোডাইএস্টার বন্ধনী, পেপটাইড বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী সমন্বিত জৈব অণুগুলি হল যথাক্রমে, অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড। সঠিক শব্দজোটটি শনাক্ত করো। দেখো পাটতন্তু, জাইলেমতন্তু, মৃত্তে, প্রস্তরকোষ, অনুকোষ, মৃত্তে, মৃতকোষ, পুলেনকাইমা, এটাও মৃত্তে। একমাত্র সঠিক শব্দজোটটি হচ্ছে পদ্মবিন্দু এরেনকাইমা। দেখবে পদ্মের বৃন্তের মধ্যে বায়ু থাকে, ওটাকে এরেনকাইমা বলে। মায়োফ্রাইমেল যুক্ত এবং সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন প্রাণীকলাটি হল পেশিকলা। বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, প্লিহা, যকৃত, ডিম্বাশয়, এই 7টি অঙ্গের মধ্যে যেগুলি মানুষের উদরগহ্বরে উপস্থিত তার সংখ্যা কত? এটা উত্তর 4টি। বৃক্ক, প্লিহা, যকৃত, অম্লাশয়, 4টি। বেরিবেরি প্রতিরোধী ভিটামিন কোনটি? থিয়ামিন। বি কমপ্লেক্স বিটুয়ের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। প্রোটিস্টা ফাঞ্জি প্ল্যান্টি, এটা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস হবে। কেবল যে 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা প্ল্যান্টি, প্রোটিস্টা, ফাঞ্জি, এটা পঞ্চরাজ্য শ্রেণী বিন্যাসের অন্তর্গত। একটু উপচার উদ্ভিদের নাম, উদ্ভিদের নাম বললে রিক্সিয়া লিখবে। ট্যাক্সনমি হায়ারার্কির ক্ষুদ্রতম ক্যাটাগরি কোনটি? প্রজাতি। টক ফলে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। জীবের উত্তেজনা সারা দেয় ধর্মকে বলা হয় উত্তেজিকা। ড্যাশ শর্করা ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না। যেহেতু শর্করা বলে যে ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ, আরএনএতে সেটি থাকে না, আরএনএতে থাকে রাইবোজ। নিউরন ব্যতীত স্নায়ুকলার অপর কোষীয় উপাদান কোনগুলি? এটা জানা নেই। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস ছিল। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়, সত্য। লিপিড অপেক্ষা প্রোটিনের তাপমূল্য বেশি, প্রোটিনের তাপমূল্য কম, 4.3 ক্যালোক্যালোরি পার গ্রাম, আর লিপিড হচ্ছে 9.3 ক্যালোক্যালোরি পার গ্রাম। কোনটা বেশি লিপিড? কিন্তু এখানে বলে যে প্রোটিনে বেশি, তাহলে মিথ্যা হবে। ফিতাকৃমি ফ্লেম কোষ, ফিতাকৃমি হচ্ছে ফ্লেম কোষ। গোলকৃমি হচ্ছে ই, এক লিঙ্গ। গোলকি বডিজ এ, ক্ষরণে সাহায্য করে। ক্যালসিয়াম হচ্ছে সি, পেশি সংকোচনে। একটু ঠান্ডা লেগেছে, এখানে গলার ডিস্টার্ব হচ্ছে। 10 নম্বর স্কুল মাথাভাঙা গার্লস হাই স্কুল, নিউক্লিয়াসগুলির সজীব উদ্ভিদ কোষ কোনটি? সিমল। তরল যৌগল হচ্ছে রক্তকলা। মহাকাশের জন্য অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? এটা হচ্ছে ক্লোরেল্লা। অক্সিজেন সরবরাহের জন্য প্রদত্ত কোনটি তীব্র অ্যাসিড নয়? এইচসিএল, এইচএল, টেস্টেজ, এগুলো হচ্ছে কার্বো অ্যাসিড। সম্পূর্ণভাবে আয়নিত হয়ে বেশি সংখ্যক এইচ প্লাস অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু কার্বনিক অ্যাসিড H2CO3 ক্যান্সার হবে, এটা মৃদু অ্যাসিড। প্রদত্ত কোন ভিটামিনের অভাবে তোমার রক্তযন্ত্র ব্যবহৃত হয়? ভিটামিন কি? কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? বিজ্ঞানী থ্রিওফাস্টাস। ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি 8S, মানে 6S এবং 40S এর সমন্বয় থাকে, এটা 8S। কোন পর্বের প্রাণীর দিয়ে মেন্টাল পর্দা দেখা যায়? এটা উত্তর হবে মোলাস্কা। একটু উচ্চ ফলনশীল গমের নাম বলো। সোনালিকা। বিশদের শব্দটি বেছে লেখো। পেশিকলা, আবরণীকলা, স্নায়ুকলা, এগুলো প্রাণীদের দিয়ে থাকে, কিন্তু ফ্লোয়েম উদ্ভিদের থাকে। তারা মাসে বিজ্ঞানসম্মত নাম অ্যাস্টেরিয়াস রুবেন্স। প্রথমে এটা ক্যাপিটাল, 8টা স্মল লেটার, এটা গণ, এটা প্রজাতি। কসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ারকে একত্রে কী বলে? উত্তর হবে
প্রোটোনয়েড, পাঁচটা শ্রেণী বিন্যাসে প্রমুখ থাকে, রবার্ট হার্ডিং, এটা অনেশ্বর রবার্ট হার্ডিং হুইটেকের, কোন কোষে ক্রোমোজোম গঠিত হয় না, প্রোক্যারিওটিক কোষ, কিন্তু ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম গঠিত হয়, ঠিক বল, যকৃত সবচেয়ে বড় কোষ্ঠীগ্রন্থি সত্য, সবচেয়ে ছোট কোষীয় অঙ্গ যে নিউক্লিয়াস এটা মিথ্যা, লিনিয়াস আর কি 10টি ধাপ এটাও মিথ্যা হবে, স্তম্ভবিলান উপচার উদ্ভিদ বারবার আসছে, মশ বিদাগে, প্রোটিন ফ্যাক্টর হচ্ছে রাইবোজোম, ক্লোরোপ্লাস্টিড হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, আর সিস্টেমা ন্যাচুরি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো যেহেতু তোমাদের হাতে সময় কম এখন প্র্যাকটিস করবে, এগুলো প্রত্যেকটা পড়ে ভালো করে, এক থেকে 10-15 স্কুল একদিন পড়লেই, আবার 11 থেকে 20-25 স্কুল পড়বে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। গুড নাইট।